এই অনুষ্ঠানটি নিবেদন করছে ওরিয়েন্ট বেস্ট সলিউশন। বেস্ট আর স্মার্ট, বাট উই আর স্মার্টার। নির্মাণ কংক্রিট, দ্য কমপ্লিট কংক্রিট সলিউশন। আমিনিয়া, দ্য টেস্ট অফ ইন্ডিয়া। ক্যালকাটা লেদার কমপ্লেক্স, টানলেস উড সলিউশন, উই কেয়ার ফর এনভায়রনমেন্ট। সেন্ট মাইকেলস হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড লাভ লেজার হেয়ার অ্যান্ড স্কিন স্পা সালন। আজ ঠিক বিকেল পাঁচটার থেকে কিন্তু রীতিমতো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের যৌথ উদ্যোগে কিন্তু লকআউট করে দেওয়া হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখতে পাচ্ছেন যে অবাধে কিন্তু গাড়ি চলেই যাচ্ছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যাতে একবার দেখাই আমার চারদিকে। ঠিক ওখানটায় কিছুক্ষণ আগে 7-8 জন মিলে গল্প করছিলেন, আমরা তাদের কাছে গেছিলাম কথা বলার জন্য, কিন্তু তারা কোনো রকম কথা শুনেনি। বা এই যে এখন যেটা চলছে, যে মহামারী চলছে, এটাকে এড়ানোর জন্য এত রকম সুরক্ষা নেওয়া হচ্ছে, আদৌ কি কলকাতা বা মানে কলকাতাবাসী এবং কলকাতা ছাড়া বিভিন্ন রাজ্যের মানুষরা কি কতটা মেনে চলবে? পুরো রাজ্য কলকাতা শহর ছাড়াও কিন্তু বিভিন্ন রাজ্যেও আজকাল নক আউট করে দেওয়া হয়েছে। তার সত্ত্বেও কিন্তু কলকাতার বুকে অবাধে কিন্তু বিভিন্ন বিভিন্ন জায়গায় অবাধে চলে যাচ্ছে এই বাজারে। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পার্ক সার্কাস 7 পয়েন্টে। আপনারা দেখাবো, আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো যে ঠিক ওখানে কিছু পরিমাণে দোকান, ম্যাক্সিমাম দোকান কিন্তু এখনও অবধি খোলা আছে। আমরা গেছিলাম একটা মিষ্টির দোকানে, আমরা গেছিলাম ওখানে তাদের সাথে কথা বলি, কিন্তু তিনি বলেছেন দোকান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কোনো দোকান কিন্তু বন্ধ নেই, ওখানে চলছিল মিষ্টি কেনা বেচা চলছিল, ওখানে মিষ্টি খাওয়া দাওয়া চলছিল। এই নিয়ে আমরা জিজ্ঞাসা করেছিলাম, তার সাথে কথাবার্তা বলেছিলাম, কিন্তু তিনি কোনো রকম কিছু উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন না। এবং কিছু পুলিশ আধিকারিকের সঙ্গেও আমরা চেয়েছিলাম কথা বলতে, কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু কোনোরকম আমাদের সঙ্গে কোঅপারেট করতে চাননি। তিনি বলেছেন ডিসির সঙ্গে কথা বলার জন্য। আমরা তাও গেছিলাম ডিসির কাছে, ডিসিও বলেছেন এই বিষয়ে কোনোরকম আমরা মতামত রাখছি না বা আমরা কোনো মতামত দেবো না। এবং আমাদের কাছে কথা একটাই যে রাজ্য এবং সমগ্র কলকাতা সহ বিভিন্ন রাজ্যে যে লকডাউন করা হয়েছে, এই লকডাউন কি আদৌ মানা চলছে না সবাই কেউ মানছে বা কেউ মানছে না? ক্যামেরায় সাদ্দাম হোসেনের সঙ্গে শোভন রায়ের রিপোর্ট, পার্ক সার্কাস 7 পয়েন্ট, কলকাতা। মরণ ভাইরাসের থাবায় এ রাজ্যে প্রাণ হারালেন এক। এটি করোনা আক্রান্তের রাজ্যের প্রথম মৃত্যু হলো। এরপরই আরও আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা শহর জুড়ে। এদিন বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় দমদমবাসী বছর 57 ওই ব্যক্তির। জ্বর সর্দি কাশি নিয়ে 13 মার্চ বেসরকারি হাসপাতালে ভর্তি হন ওই ব্যক্তি। এরপরই 16 তারিখ নাগাদ অবস্থার অবনতি হতে থাকে। চিকিৎসকেরা ওই ব্যক্তির করোনা ভাইরাসের জন্য টেস্ট করান। এরপরই শনিবার রিপোর্ট পজিটিভ আসে, ধরা পড়ে তিনি করোনা আক্রান্ত। এরপরই লাইফ সাপোর্ট দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেও কোনো লাভ হয়নি। আজ দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির পরিবারের অন্যান্য সদস্যদেরও রিপোর্ট করা হয়েছে, তাদেরকেও হাসপাতালে রাখা হয়েছে। রবিবার বিকেল 5টা বাজতেই শঙ্খধ্বনি ও বাজনার মাধ্যমে শুরু হলো অভিনন্দন জানানোর পালা। পূর্ব বর্ধমান জেলায় বিভিন্ন জায়গায় এবং পাড়ায় পাড়ায় সাধারণ মানুষ শঙ্খধ্বনি, হাততালি দিয়ে ও বাজনা বাজিয়ে সাধুবাদ জানালেন নিরন্তর সেবায় নিয়োজিত মানুষদের। ডাক্তার, নার্স, সাফাই কর্মী, বীর সেনাদল, যারা নিজেদের প্রাণের তোয়াক্কা না করে সমাজসেবায় নিজেদের একাত্ম করে তুলেছেন, তাদের আরও উৎসাহ দিতে এইরূপ ব্যবস্থা গ্রহণ করেছেন পূর্ব বর্ধমান সেহারাবাজার পঞ্চায়েতের বুজরুকিদিঘি গ্রামের বাসিন্দাসহ বর্ধমান টাউন এলাকার বাসিন্দারা।
ইতিমধ্যে গোটা ভারতে আক্রান্তের সংখ্যা 400 জন ছাড়িয়েও মৃত্যু হয়েছে কয়েকজনের। এই সংখ্যা যাতে আর না বাড়ে তার প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে নার্স, ডাক্তার সহ অন্যান্য কর্মীরা। এই করোনা সম্পর্কিত ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের নির্দেশ দিয়েছেন, আমাদের সমস্ত বীর সেনানী, বীর ডাক্তার, নার্স, সাফাই কর্মী, তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে হাততালি বা ঘণ্টা বাজানোর কথা বলেছিলেন, তার নির্দেশ বা তার আদেশকে আমরা মান্যতা দিয়ে আজকে আমরা সবাই মিলে বেরিয়েছি, হাততালি দিচ্ছি, ঘণ্টা দিচ্ছি, ছেলেপুলেকে নিয়ে শঙ্খধ্বনি হচ্ছে, আমরা তার আদেশকে মান্যতা দিচ্ছি। লকডাউন ঘোষণার পরই পূর্ব বর্ধমান শহরে একাধিক সবজি বাজারে রবিবার সন্ধ্যায় শুরু হয়ে গেল কালোবাজারি। রবিবার সকালে যেখানে আলুর দাম ছিল কেজি প্রতি 10-14 টাকা, সন্ধ্যার পরই সেই আলু বর্ধমান স্টেশন বাজার ও পারভিরাটার সবজি বাজারে 22-24 টাকায় বিক্রি হয়। পাশাপাশি পেঁয়াজের দামও বাড়তে থাকে লাফিয়ে লাফিয়ে। এদিন ক্রেতাদের অনেকেই অভিযোগ করেছেন, এক শ্রেণীর ব্যবসায়ী লকডাউনের ঘোষণার সুযোগ নিয়ে কালোবাজারি শুরু করে দিয়েছে। তাই এদিন সন্ধ্যায় বর্ধমান থানার পুলিশ সবজি বাজারে হানা দেয়। ছিল এখানে বাজারে পুলিশের কাছে কমপ্লেন হয়েছিল যে কিছু কালোবাজারি লোক যারা পেঁয়াজ আলু অন্যান্য জিনিসের দাম বেশি নিচ্ছে, সেই জন্য পুলিশ এসেছিল যেন যে বন্ধের যে কথা বলা হয়েছে কাল থেকে সেটাকে সামনে রেখে যদি কালোবাজারি না হয় সেজন্য প্রশাসন এসে বিষয়টা দেখলেন এবং ওটা নিয়ে এখানে একটু ভিড়ভাট্টা হয়েছিল, সেগুলো যে মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেগুলো মোটামুটি মিটে গেছে। আলোচনা পুলিশের সঙ্গে একটা তর্ক বিতর্ক হচ্ছিল কী নিয়ে? পুলিশের সঙ্গে তর্ক হয়েছিল রেট নিয়ে, কারণ যে রেট তারা পুলিশ প্রশাসন বলছেন সেই রেটে কিন্তু তাদের কেনা নেই, কারণ এটা কালোবাজারি আড়ত থেকে হচ্ছে, হোলসেল থেকে হচ্ছে, হোলসেলের বিল তারা দেখাচ্ছে যে আমরা 24 টাকায় কিনেছি, এবং প্রশাসন বলছে যে 25 টাকা খোলা বাজারের রেট, কিন্তু 24 টাকা কিনে তো 25 টাকা কেউ বেচবে না, কারণ পেঁয়াজে অনেক খোলা ফোলা ছাড়িয়ে এইগুলো পরিষ্কার করতে পেঁয়াজ কমে যায় এবং তার ক্যারিং চার্জ আছে। সেই জন্য আমরা বললাম প্রশাসনকে যে আপনাদেরকে যেখান থেকে পেঁয়াজ কেনা হচ্ছে হোলসেল বাজার সেখানে খেয়াল রাখতে হবে যে তারা যেন উল্টোপাল্টা জিনিসপত্রের দাম না। এখন কি কাউকে অ্যারেস্ট করেছে বা আটক? না না না, কাউকে অ্যারেস্ট হয়নি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল সেগুলো আমরা বোঝা করা হয়ে গেছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট 24 আওয়ার্স টিভি। One of the leading hubs of manufacturing leather and finished goods in the world is Calcutta Leather Complex. Calcutta Leather Complex is Asia's largest leather complex. Look no further. Come to Calcutta Leather Complex. কয়েক ঘন্টা ছাড়, তাই ভাড়া কয়েক গুণ বেশি। থার্মাল স্ক্রিনিং ছাড়াই জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছে কর্মীরা।
করোনা আতঙ্কে সরকারিভাবে ভিড় জমানো নিষিদ্ধ থাকলেও সরকারি নিয়মকে পরোয়া না করে একসাথে অনেক মানুষকে নিয়ে যাতায়াত সরকারি বেসরকারি বাসগুলি। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষণা করেছে লকডাউন। গতকাল ছিল কারফিউ, কয়েক ঘন্টা ছাড়। আজ বিকেলের 5টা থেকে 27 মার্চ পর্যন্ত পৌরশহরকে কারফিউ ঘোষণা সরকারের। কেন্দ্র সরকারই ঘোষণা করে দিয়েছে যাত্রীবাহী ট্রেন সম্পূর্ণভাবে বন্ধ, তাই সাধারণ মানুষের ভরসা এখন সড়কপথ। আর এই সুযোগেই বেসরকারি বাসে চলছে কালোবাজারি। যাত্রীদের অভিযোগ যে হাওড়া থেকে কাঁথি পর্যন্ত ভাড়া প্রায় 400 টাকা, আবার আলমপুর থেকে মেসেজা পর্যন্ত ভাড়া প্রায় 200 টাকা, বাগনান থেকে 100 টাকা। তাও আবার বেআইনিভাবে জীবনের ঝুঁকি নিয়ে গোটা বাস ও বাসের ছাদ যাত্রী বোঝাই করে চলেছে। যাত্রীদের অভিযোগ যে কোনো যাত্রী যদি পয়সা দিতে কম করে তাকে মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছে কন্ট্রাক্টর, কিন্তু কোনো উপায় নাই। যে কোনো প্রকারে আজ বিকেলের 5টার মধ্যে বাড়ি পৌঁছাতেই হবে, কিন্তু এত যাত্রী একসাথে বাসে থাকলে করোনা সংক্রমণ পাঠাবে না তো প্রশ্ন যাত্রীদের একাংশের। বাসে ওঠার সময় কোনো রকম থার্মাল স্ক্রিনিং হচ্ছে না বলেই জানায় ছাত্রীরা। বাসে ওঠার সময় কোনো থার্মাল স্ক্রিনিং হচ্ছে না বলে জানায় যাত্রীরা। দীর্ঘদিন ধরে পূর্ব বর্ধমানের বিজয়রাম হরিনারায়ণপুর কোড়াপাড়ায় পানীয় জলের সমস্যা। সচলধারা প্রকল্পে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়ায় জল নেই। একদিকে করোনা ভাইরাসের আতঙ্কে ঘরে থাকার পরামর্শ, অন্যদিকে পানীয় জলের পরিষেবা নেই। ক্ষোভ উগড়ে রাস্তার অবরোধে সামিল হলেন সোমবার স্থানীয় মহিলারা। জমায়েতে নিষেধাজ্ঞা থাকলেও এলাকাবাসী সমবেত হয়ে রাস্তা অবরোধ করে রাখেন। পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। যেটা অভিযোগ, এলাকাবাসীর সজলধারা প্রকল্পের টাকা বাসিন্দাদের দেওয়া সত্ত্বেও নির্দিষ্ট জায়গায় জমা দেয়নি স্থানীয় তৃণমূল নেতৃত্বের একাংশ, তার ফলে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দিয়েছে বিদ্যুৎ দপ্তর। আপনারা জল পাচ্ছেন না কেন? পাচ্ছি না কেন, আমরা ঠিক মতন টাইমে টাকা দিয়েছি। যারা দেয়নি তাহলে তাদের আগে ব্যবস্থা করতে হতো, যে সেই ব্যবস্থাটা না করে একসঙ্গে লাইনটা কাটার তো কোনো মানে নয়। একসঙ্গে না কেটে তাদের আগে কোনো ব্যবস্থা নিতে হতো। একসঙ্গে যারা টাকা দিয়েছে তাদের লাইনগুলো কেটে দেওয়ার কোনো ঝুঁকি নয়, কারণ আমরা তো পাই টু পাই মাস মাস টাকা দিয়েছি, তা সত্ত্বেও আমরা জল পাচ্ছি না, কেন পাবো না এটা আমরা? এই টাকা আপনারা জমা কাদের হাতে দেন? কাদের হাতে যারা যাদেরকে দেখিয়েছে ওরা যে এদের হাতে দিতে হবে তাদেরকে আমরা টাকাগুলো দিচ্ছিলাম। তারা স্লিপ ফিলিপ সবই দিয়েছে, আমাদের ঘরে রাখা আছে। এখন তো করোনা ভাইরাসের জন্য বলছে কি ভালো করে স্নান করবে, বারবার হাত ধোবেন। এই যে সরকার থেকে বারবার জানানো হচ্ছে করোনা ভাইরাসের জন্য আপনারা এক জায়গায় হবেন না, সে সত্ত্বেও মানুষ এক জায়গায় তো হতে হচ্ছেই। আরে হাত ধোয়া, বাচ্চা ছেলে খাবে যে হাত ধোয়া, জল নেই, জল খাওয়া জল নেই তো হাত কত দিকে ধোবে? তারা কত দিকে হাত ধোবে? তাহলে এগুলো তো তাদের দেখা দরকার যে কী করে এইখানে এরকমভাবে চলছে। পূর্ব বর্তমান থেকে পাপাই সরকারের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। করোনা ভাইরাসের আতঙ্কে রাজ্য সরকার দ্বারা নির্দেশিত 5 দিনের লকডাউনকে কেন্দ্র করে কিছু গরিব ও নিম্ন মধ্যবিত্ত মানুষদের মধ্যে মাসকাবাড়ি সামগ্রী বিতরণ করতে দেখা গেলেন এক তৃণমূল কর্মীকে। দক্ষিণ কলকাতায় পিকনিক গার্ডেন এলাকায় গৌতম নামক এক তৃণমূল কর্মী এবং তার সহকর্মীদের সাথে একত্রিত হয়ে চাল, ডাল, আলু, পেঁয়াজ বিতরণ করলেন গৌতমবাবু। নমস্কার, আপনারা দেখছেন 24 আওয়ার্স টিভি। আপনারা দেখছেন যে এখন করোনা ভাইরাস উপলক্ষে এই 79 পার্টে এখানে গৌতমবাবু এখানে কিছু মানুষকে কিছু খাওয়ার সামগ্রী তুলে দিচ্ছেন। তো আসুন গৌতমবাবুর সাথে ছোটো করে জেনে নেবো যে উনি কী উদ্যোগটা নিয়েছেন। হ্যাঁ, এটা উদ্যোগটা নেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি যারা অসংগঠিত শ্রমিক তারা দিন আন দিন খায়, তারা তো সরকারি চাকরি করে না, তাদের এই 5টা দিন খুব টাফ ব্যাপার হয়ে যাবে। তারা যদি বাইরে না বেরোতে পারে কী করে খাবে? আমরা আমাদের পার্টির তরফ থেকে যেটুকু আমরা পারছি করছি, এটা প্রথম দিন করলাম, দ্বিতীয় দিন আবার করবো আমরা এটা প্রোগ্রামটা। দিদি আপনি কোথায় থাকেন? আমি থাকি 66 নম্বর ওয়ার্ডের মধ্যে। তো আজকে এই যে 79 পার্টে গৌতমদা যে উদ্যোগটা নিয়েছে কেমন লাগছে আপনার, বা আপনি কী বলতে চান? এটা এতে আমার খুব ভালো হয়েছে, কারণ আমার হাজব্যান্ড নাইটের ডে দুটোই কাজ করেন, স্যালারি পর্যন্ত পেয়ে ওঠে, এতে আমার সংসারটা আমার ভালো মতো চলতে পারবে। তো আপনার কী মনে হয় এরকম কাজ আরও পার্টে বা আরও ওয়ার্ডে করা খুব উচিত? খুবই উচিত, খুব ভালো হয়, তাহলে যে যে ওয়ার্ডে এইসব নেই তারা করতে পারলে অনেক ভালো হয়। মোহাম্মদ বাবলু। আপনি কোথায় থাকেন? আমি এইখানেই থাকি, বিল্ডিং ওয়ার্ডে। তো এই যে আজকে 79 ওয়ার্ড পার্টে যে এইরকমভাবে যে খাওয়ার সামগ্রী তুলে দেওয়া হচ্ছে, তো কেমন লাগছে আপনার? ভালো লাগছে এবং মানুষের জন্য সাহায্য করছে, ভালোই করছে দিদি। তো পার্টির এই যে উদ্যোগ এটাকে আপনার কী বলবেন? ভালোই বলবো, আর খারাপ তো বলা যাবে না। না, এটা তো পার্টি তো আমাদের সাহায্য করছে, এছাড়া আর কী বলবো, ভালোই ছাড়া আর
খারাপ তো বলা যায় না। না আপনারা দেখলেন যে এইরকমভাবেই টিএমসি পার্টির তরফ থেকে বিভিন্ন জায়গায় এরকমভাবে খাওয়া সামগ্রী নিত্য প্রয়োজনীয় জিনিস তুলে দেওয়া হচ্ছে মানুষের হাতে। আর সেই উদ্যোগেরই শুরুয়াত হলো 66 নম্বর ওয়ার্ডের আমাদের এখানকার বিধায়ক জাবেদ খান এবং পৌরপিতা ফয়াজ খান এবং এখানকার যে দায়িত্বে রয়েছেন টিএমসির মিস্টার গৌতম দা এর উদ্যোগে এই কর্মসূচির আজকে সূচনা করা হলো।